অভিনব উপায়ে চলছিল এটিএম থেকে টাকা জালিয়াতি করে চুরির চক্র। আর সেই চুরির খবর রানীগঞ্জ থানার পুলিশের কাছে অভিযোগ আকারে আসার পরই রানীগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে দুটি এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই চুরির চক্রের অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করে তাদের। জানা গেছে ধৃত ও দুই যুবক রানীগঞ্জের নিমচা দুই নম্বর পিট এলাকার বাসিন্দা। সম্পর্কে প্রতিবেশী যুবক সঞ্জয় কুমার নুনিয়া 27 ও অমিত নুনিয়া 19 বছর বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 10টিরও বেশি এটিএমের ক্যাশ কাউন্টারের আউটলেটের মুখে পাত লাগিয়ে তাতে আঠা সাজিয়ে মেশিন তা রেখে কেউ টাকা তুলতে এলে সেই টাকা তাতে সেটে গেলে ওই ব্যক্তিরা চলে যাওয়ার পরই সেই টাকা হাতিয়ে নিত তারা। রানীগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ও এক বেসরকারি ব্যাংকে এই ধরনের ঘটনা ঘটার পর অভিযোগ দায়ের করেই নড়ে চড়ে বসে পুলিশ। এই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দুই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পরই সমস্ত বিষয় স্পষ্ট হয়। অভিযুক্তরা জেরায় তাদের অপরাধের কথা কবুল করেছে বলেই জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। সৌমিত্র বাংলা, রিপোর্ট টাইমস বাংলা।